সকল দেশের রানী বলা হয় বাংলাদেশকে। যদি বাংলাদেশকে সকল দেশের রানী বলা হয়, আমার দৃষ্টিতে মালয়েশিয়া তাহলে সকল দেশের রাজা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। হ্যালো প্রিয় দর্শক, আমি রুহুল আমিন ডলার, আমি সাথে আছি মুমিন মজুমদার। আমরা এখন বর্তমানে আছি মালয়েশিয়ার গ্রামে। এই গ্রামের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব। এই গ্রামের সৌন্দর্যগুলো দেখলে আপনাদের মনে হবে আমরা হয়তো বাংলাদেশে রয়েছি। এই রাস্তার সৌন্দর্য আপনাদেরকে বলে শেষ করতে পারবো না কতটা সুন্দর। এবং রাস্তার চারপাশে গাছ, পর্যাপ্ত পরিমাণে সবুজ শ্যামলে ঘেরা গাছপালা। এবং এই পাশটায় দেখেন একটি বাড়ি। এই গ্রামের বাড়িগুলো দেখেন কতটা সুন্দর, আর গাছগুলো আপনারা দেখতেই পারছেন ভিডিওর ভিতরে। ভিডিওর ভিতরে যতটা না সুন্দর তার চেয়েও বেশি সুন্দর বাস্তবে। দেখেন প্রতিটা জায়গায় এই ধরনের ফুল গাছ। এবং এই যে এটা হচ্ছে মশলা বাগান, আমরা যে মশলা খেয়ে থাকি কালা গোটা বলে থাকি আমরা, বা কালা এলাচ, সেই এলাচের বাগান এটা। যদি এখানেও কোনো এলাচ ধরেনি, হয়তো কিছুদিনের ভিতরে ধরবে, ফুল আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কালো কালো ওই যে গোটা এলাচ থাকে না বড়, সে এলাচ গাছ। আর এই হচ্ছে দেখেন কলা গাছ। আর দেখেন এই পাঁচটা যতটা চোখ যাচ্ছে ততটাই রাস্তা কতটা সুন্দর। এই পাশটা আছে কাঁঠাল গাছ, ওই যে দেখেন, মনে হচ্ছে আমরা বাংলাদেশের কোন একটি পাহাড় অঞ্চলে এসেছি। এই এলাকাটা পুরাটাই পরিবেশ একবারে বাংলাদেশের মতোই সৌন্দর্য ভরপুর। সকল দেশের রানী বলা হয় বাংলাদেশকে। যদি বাংলাদেশকে সকল দেশের রানী বলা হয়, আমার দৃষ্টিতে মালয়েশিয়া তাহলে সকল দেশের রাজা। মালয়েশিয়া রাজা হবে, কারণ এই কারণে রাজা হবে, মালয়েশিয়া এমন একটি দেশ, এই দেশে এক এক শহরে যাবেন এক এক ধরনের ডিজাইনের শহর পেয়ে যাবেন। কিছু শহর আছে ইতালিয়ানের স্থাপনা, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, মানে বিভিন্ন দেশের ডিজাইনে তারা বাড়িঘর নির্মাণ করে থাকে। এবং গাছপালা দেখেন বাংলাদেশের চাইতেও এদেশে গাছপালা সবুজ শ্যামলে ভরপুর। যদি বাংলাদেশ সকল দেশের রানী হয়, তাহলে আমার দৃষ্টিতে মালয়েশিয়া হচ্ছে সকল দেশের রাজা। কারণ এই দেশটা এতটাই উন্নত, এতটাই সৌন্দর্যময় যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন কত সুন্দর ফুল, মানে এই ধরনের ফুল গাছে ভরপুর এই দেশটি। আর ওই যে দেখা যাচ্ছে কাঠবাদাম গাছ। আসসালামু আলাইকুম। এই যে দেখেন প্রত্যেকটা বাড়িঘর কতটা আধুনিক। আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ওই যে কাঠবাদাম গাছ, ওই যে বড় একটি গাছ দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কাঠবাদাম গাছ। আবার এই যে এই পাশটায় আপনারা দেখেন আম গাছ, মানে ফল ফলান্তর যত প্রকার গাছ আছে সারা পৃথিবীতে তার ম্যাক্সিমামই গাছ পাওয়া যাবে মালয়েশিয়ায়। কারণ মালয়েশিয়ায় এমন একটি দেশ, এই দেশে সব ধরনের ফল বারো মাসে যে ফলগুলো সেই গাছগুলাই তারা রোপণ করেছে। যদিও বাংলাদেশে আম, কাঁঠাল, লিচু এগুলো সিজনই ফল, কিন্তু মালয়েশিয়া হচ্ছে বারো মাসে এ ধরনের ফলগুলো পাওয়া যায়।